আজকে আমরা দুটো কাহন একসাথে আনবক্সিং করব। গাপুর কাহন দুটো আমাদের দুজন স্টুডেন্ট নিয়েছে। আজকে দুখানা কাহন কেনা হয়েছে, ওর একটা এবং ওর একটা। তো একটা আজকে আমরা আনবক্সিং করলাম, এবার আর একটা করে দেখাচ্ছি। পরে একটু বাজালো, গল্পটা হয়ে গেছে যেটা, যে যখন আমরা খুলছিলাম প্যাকেটটা তখন ক্যামেরাটা অফ ছিল, কিন্তু আমাদের অসুবিধা নেই। তার কারণ হচ্ছে আমরা দুটো গাহন আজকে অর্ডার করা হয়েছে, তো আবার একটা আনবক্সিং হবে। এই একটা সুবিধা হয়েছে, ঠিক আছে। গাউনটা ফাটাফাটি হার্গিস গিয়ে আমি দেখলাম, নাহলে আমরা সবাই ক্যামেরার দিকে তাকানো ছিলাম আর আমরা ক্যামেরাটা অফ ছিল। আর আমাদের যে ক্যামেরা বসে আছে ও গেম খেলে, যার জন্য খেয়াল করে না। আমি নিজেও তো তুলছিলাম, প্রথমটা না এইটা। A01 খুব সুন্দর কালারও, সুন্দর ব্ল্যাকের উপরে, এবং এই বসার এই জায়গাটাও একটা সুন্দর প্যাডিং দেওয়া আছে। দুজনের মধ্যে দুটো জিনিস খেয়াল আসবে। গাপুর গাউন আমার সত্যি ভালো লাগে, মানে কারণ ওদের সাউন্ড কোয়ালিটি আর দাম তিনটেই আমার ঠিকঠাক লাগে। এবং একটা ডিসকাউন্টও পাওয়া গেছে। ইউটিউবে দেখছিল একজন হ্যান্ডমেড তৈরি করছিল, এইটা মানে একটু উজ্জ্বল বেশি নিজে না রে, এটা উজ্জ্বল বেশি না, দুটোই একই উজ্জ্বল আছে। আরে তুমি এমনি এটা বাজাচ্ছিল সেটাই বাজাও না, ওটাই লজ্জা মানে পাচ্ছ। আচ্ছা, এর সাথে আর একটা জিনিস দেখিয়ে দিই, আমি এতগুলো স্টিক কিনেছি, আমি এতগুলো স্টিক কিনেছি, এটাও দেখিয়ে দিলাম। এগুলো খুব দামি স্টিক না, বাজে স্টিক।
কম দামের মধ্যে, এটা কম দামের মধ্যে স্টিকগুলো মোটামুটি ঠিক আছে। এগুলো 150 থেকে 200 টাকার মধ্যে এগুলো দাম। তো আমি এক বান্ডেল স্টিক কিনেছি, যাক আমরা আবার এরকম আবার নতুন নতুন ইনস্ট্রুমেন্ট কিনলে আমরা মাঝে মধ্যেই আসবো, আনবক্সিং করে দেখাবো, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো ইনস্ট্রুমেন্ট দুটো জানাও, আর যাদের যাদের নেওয়ার ইচ্ছা থাকবে সেটাও কমেন্টস করে জানাও। টাটা, বাই বাই, আর সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা সাবস্ক্রাইব বল বল বল, তুই বলে দে, লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। এতক্ষণ আনবক্সিং হচ্ছিল, এখন আবার ইনবক্সিং হচ্ছে, তাই তো? যার যার ইনস্ট্রুমেন্ট যে যে গুটি সেলোটেপ, হ্যাঁ আছে, হ্যাঁ সেলোটেপ আছে, দড়ি দড়ি নিয়েছিলিস তো, সেলোটেপ আছে, এখানেই আছে, এখানে আছে। আচ্ছা সবাই তো আনবক্সিং করে, আমরা এখন ইনবক্সিং দেখাচ্ছি। তার কারণ হচ্ছে ওরা দুজনে আবার তো ইনস্ট্রুমেন্টটা তো বাড়ি নিয়ে যাবে, ওই জন্য এখন আবার ইনবক্সিং কীভাবে হয় সেটাও দেখ। মেট্রোতে কেন উঠতে দেবে না? না না, এখন দুপুরবেলা কেন উঠতে পারবে না? তাই